ইলেকশন আসার আগে কর্মীদের ওপিনিয়ন নেওয়া হয়েছে। প্রায় দু মাস ধরে আমার ইউথ কংগ্রেস থেকে অভিষেকরা এদের পুরো টিমরা সারা জেলায় জেলায় ঘুরেছে, ঘুরে ওপিনিয়ন নিয়েছে। 99% জায়গায় হয়তো প্রার্থী ঠিক হয়েছে, 1% কেউ কেউ আছে চুরিও করবে, প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। এবং এবার থেকে আমি বলি, মনে রাখবেন, পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে এক পয়সাও দেবেন না। জনগণের যত স্কিম আছে মনে রাখবেন, আমি আজ দাঁড়িয়ে বলে গেলাম, এক পয়সা এর জন্য সরকার আপনার থেকে নেয় না, এটা সরকারের টাকা দিতে হয় না। যদি কেউ টাকা চায় তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন, তারপরে আমি দেখব কার কত বড় ক্ষমতা। সব পঞ্চায়েতের জন্যই বলছি, আমরা চাই মানুষের পঞ্চায়েত। তিনটে ভোট হবে একদিনে, তিনটে মনে রাখবেন, তিনটে ভোট দিতে হবে, একটা দিয়ে চলে আসবেন না প্লিজ। একটা দিতে হবে গ্রাম সভায়, একটা দিতে হবে পঞ্চায়েত সমিতিতে, আর একটা দিতে হবে জেলা পরিষদে। থ্রিটায় পঞ্চায়েত এই ইলেকশনে আপনাদের ভোট দিতে হবে। আমরা কাকে ভোট দেব? আমরা ভোট দেব জোড়া ফুল দেখিয়া ভোট দাও ঠাসিয়া, জোড়া ফুল দেখিয়া ভোট দেও ঠাসিয়া। আর এক দুই তিন বিজেপিকে বিদায় দিন, এক দুই তিন যারা গুলি চালাচ্ছে তাদের বিদায় দিন। ডাবল ইঞ্জিনের ইঞ্জিন একটা ফুটো হয়ে গেছে, আর একটা আগামী নির্বাচনে ফুটো হয়ে যাবে। পঞ্চায়েতে একটা ফুটো হবে, আর একটা লোকসভা নির্বাচনে ফুটো হবে, এটা আমরা জানি। এবং মানুষের সরকারকে ভোট দিন।